ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহতরাম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কতবার কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাই, মূল কিয়ামত একবারই প্রতিষ্ঠিত হবে, তবে কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো কিয়ামতে সুগরা আর একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা যেটা, সেটা প্রত্যেক মানুষের মৃত্যুর মাধ্যমে সংঘটিত হয়, কারণ তখন থেকে তার পরকালীন জীবন শুরু হয়ে যায়। তাকে কাফন পরানো হয়, দাফন করা হয়, তারপরে তাকে কবরে রেখে আসা হয়। ঠিক আছে, সেখানে মুনকার অনাকির তার কাছে আগমন করেন, তারকে প্রশ্নোত্তর করেন। ঠিক আছে, এখান থেকেই মানুষের পরকালীন জীবন শুরু হয়ে যায়, এটাকে কিয়ামতে সুগরা বলা হয়েছে। তাছাড়া মৃত্যুর একটা আলাদা যন্ত্রণা রয়েছে, যেমন যন্ত্রণা রয়েছে কিয়ামত দিবসের। ঠিক আছে ভাই, এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে কিয়ামতে কুবরা, যেটা সেটা হলো সেই কিয়ামত দিবস যেটা ইয়াউমুল আখের, পৃথিবীর শেষ দিবসে সংঘটিত হবে, যার যে দিনের পরিমাণ হবে কানা মিকদারুহু 50 আলফ সানা, তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সেই দিন ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে উঠে যাবেন, আর তার দিনের পরিমাণ হবে 50 আলফ সানা, দুনিয়ার বর্তমান সময়ের 50,000 বছরের সম পরিমাণ। আল্লাহু আকবার। তো সেই দিন কঠিন এবং আসল ও মূল কিয়ামত সংঘটিত হবে, এই জন্য এই দিনটিকে ইয়াউমুল আখির বলা হয়েছে, শেষ দিবস। এই দিবসের পরে আর কোনো দিবস থাকবে না। তো কিয়ামত সাধারণত একবারই সংঘটিত হবে, তার মধ্যে মৃত্যুকে অনেক ওলামা ইকরাম ছোট কিয়ামত বলে উল্লেখ করেছেন, কারণ এরপর এর মাধ্যমেই পরকালীন জীবনের শুরু হয়ে যায়। এরপরে আপনি সূরাতুল হাজের একটি আয়াতের তর্জমা উল্লেখ করেছেন যে সেই দিন যখন তোমরা দেখবে, তা দেখবে এই কিয়ামত, প্রত্যেক স্তন্য দাত্রী ভুলে যাবে যাকে সে স্তন্য দিচ্ছিল, আর প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, আর তুমি দেখতে পাবে মানুষকে নেশাগ্রস্ত, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি হচ্ছে বড় কঠোর। এখানে যে শাস্তির কথা বলা হয়েছে, এটা কি পুনরুত্থান হওয়ার পরে নাকি আগের শাস্তির কথা বলা হয়েছে, দয়া করে বলবেন এ বিষয়ে। সম্মানিত ভাই, এটা কিয়ামত দিবসের ভয়াবহতার কথা উল্লেখ করা হয়েছে। আর মনে রাখবেন যে এই পৃথিবীতে আল্লাহকে সত্যিকার অর্থে বা ভালোভাবে সঠিকভাবে ডাকার একটা লোকও থাকলে, একটা লোক থাক জীবিত থাকতে এই পৃথিবীর উপরে কিয়ামত সংঘটিত হবে না। এই পৃথিবীর উপরে যখন কিয়ামত সংঘটিত হবে, যাদের উপরে, তারা সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট জঘন্য ব্যক্তি, তারা সবচেয়ে খারাপ মানুষ, ঠিক আছে, তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আর কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিসসালাম এর ফুৎকারের সাথে সাথে এই এই পৃথিবী উত্তাল হয়ে উঠবে, যেটা সূরা জিলজালে মহান রব্বুল্লাহ আলামিন বলেছেন যে ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সূরা জিলজাল বা সূরা আল কারিআ সম্ভবত এখানে আছে, যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরা, সূরা জিলজালে, ওয়া ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন প্রচন্ড বেগে প্রকম্পিত হবে, আর জমিন তার সব ভারগুলো বের করে দিবে, জমিনের ভিতরে অসংখ্য জিনিস ঢুকে আছে, কোটি কোটি মানুষ, পশু পাখি, যা কিছু মারা গেছে সব মাটির ভিতরে ঢুকে আছে। তো এই মাটি কিয়ামতের দিন তার সব কিছু বের করে দিবে। সেদিন মানুষ বলবে যে এই জমিনের কি হলো, এরকম উতাল পাতাল করে কেন। তখন আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আল-ইনসানু মা লাহা, ইয়াউমা ইযিন তুহাদদিসু আখবারাহা, সেই দিন এই জমিন তার সকল সংবাদ বলে দিবে, কে কারো তার উপর দিয়ে কখন কোথায় হেঁটে গেছে বা ইত্যাদি। ক্বালা আল-ইনসানু মা লাহা, ইয়াউমা ইযিন তুহাদদিসু বিআন্না রাব্বাকা আওহা লাহা, সে কারণ তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার যা কিছু আছে তা বের করে দাও। তো যেই কথাটা আপনি জিজ্ঞাসা করেছেন যে এই যে মায়েদের গর্ভ অকাল গর্ভপাত হয়ে যাবে, মানে পেটের বাচ্চা এমনি চলে যাবে, বুঝতে পারবে না, তারপরে স্তন্য বা দুধ পান করানো সন্তানটিকেও ভুলে যাবে, এটা কিয়ামত দিবসের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সেদিনের ভয়াবহতা উল্লেখ করেছেন। ঠিক আছে, তো এটা ওই দিনের ভয়াবহতাই একটা শাস্তি, কিয়ামত যাদের উপরে সংঘটিত হবে ওটাই একটা তাদের জন্য শাস্তি। তবে এটা কিয়ামতের
দিবসের অবস্থা এটা কিয়ামতের পরে নয়, এই এই কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরে সব মানুষ তখন হাশরের ময়দানে। আবার যখন ফুৎকার দিবেন এই ইসরাফিল আলাইহিসসালাম, এক ফুৎকারে যারা ভালো মানুষ আছে তারা মারা যাবে, দ্বিতীয় ফুৎকারে এই পৃথিবী উতাল পাতাল হবে, এবং এই যারা এখানে ছিল তারা মারা যাবে, তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই এই সবাই পুনরুত্থিত হয়ে একেবারে হাশরের ময়দানে তারা ছুটে যাবেন এবং হাশরের ময়দানে তারা সবাই জমা হবেন। এই হচ্ছে কিয়ামত দিবসের কথা, এতটুকু আমার জানা ছিল। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।